উপজেলা কমিটির বিন্দু সমিতির ভাইদেরকে জানাই। এই পর্যায়ে আমাদের গীতা পাঠ এই পর্যায়ে গীতা পাঠ করার জন্য ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সমাবামে দিগজিকে যখনই ধর্মের জ্ঞানী হয় সকলকে সালাম জানিয়ে আজকের সভার উদ্বোধন ঘোষণা করছি। শুধু তারাই আসার চেষ্টা করেন, যারা দল করবেন না, শুধু শুধু গাও দেখানোর জন্য কেউ আসেন না। মোহাম্মদ নাসির সদস্য সচিব ইমান আলী মোল্লা গিয়েছেন, অনেকেই বক্তব্যতে বিভিন্ন প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ সভাপতি জীব ভাই উপস্থিত আছেন। আজ অনেকদিন পর হল, দীর্ঘ ১২টি বছর, দীর্ঘ ১২টি বছর পর হল আজকে কোতোয়ালি থানার বর্ধিত সভা হচ্ছে। বর্ধিত সভা হচ্ছে কোতোয়ালি থানার শ্রমিক লীগের। আমরা কুক্ষিগত হয়েছিলাম, কুক্ষিগত হয়েছিলাম ফরিদপুরের রাজনীতিতে। যারা ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যাকে আমাদের সহযোগিতার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন ফরিদপুরের প্রশাসন, যাকে কুক্ষিগত করে যারা কুক্ষিগত করে রেখেছিলেন মুশারফ সাহেব, আমাদেরকে শ্রমিকদের পক্ষে কথা বলার কোন সুযোগ দিয়েছিল না। আজকে স্মরণ করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার, গণমানুষের নেতা, বোয়ালমারী পাটাঙ্গার বারবার নির্বাচিত এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, যার হস্তক্ষেপে আজকে আমরা ফরিদপুর জাতীয় শ্রমিক লীগ কমিটি পেয়েছি, আমাদের সেই প্রাণ প্রিয় নেতা আব্দুর রহমান ভাই দাদা ভাইকে স্মরণ করতে চাই। স্মরণ করতে চাই আমাদের আরেকজন গণমানুষের নেতা, ফরিদপুরের কৃতি সন্তান, যিনি আমাকে রাজনীতিতে শ্রমিক রাজনীতিতে হাতে খড়ি দিয়েছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, জনকল্যাণ ও আর্থ মানবতার সেবক জনাব শামীম হক দাদাভাইকে স্মরণ করতে চাই। স্মরণ করতে চাই আরেকজন জননেতা, ফরিদপুরের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা অ্যাডভোকেট সাবজুল হক গোলা মাস্টারকে স্মরণ করতে চাই। আরেকজন নেতাকে স্মরণ করতে চাই, ইতিমধ্যে যিনি পৌরসভায় জনপ্রিয়তা অর্জন করেছেন, পৌর পিতা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জননেতা মেয়র অমিতাভ বোসকে, যাদের দ্বারা আজকে আমরা ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি পেয়েছি, তাদেরকে স্মরণ করতে চাই। এবং সর্বপ্রথম স্মরণ করতে চাই জাতির জনক রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। স্মরণ করতে চাই আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, আমাদের ভালো লাগা ভালোবাসার মানুষ, যিনি ইতিমধ্যে বাংলাদেশে মা খ্যাতি পেয়েছেন মানবতার মা খ্যাতি হিসেবে, সেই জননেত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই ফরিদপুরের আরেকজন কৃতি সন্তান, আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার মানুষ, আপনাদের প্রিয় মানুষ, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম আজম খসরু ভাইকে, সংগ্রামী ভাই আমার। আজকে আমরা এখানে কোতোয়ালি থানার বর্ধিত সভা ডেকেছি, এই বর্ধিত সভায় প্রস্তাব উঠে এসেছে আপনাদের কয়েকজন ইউনিয়নের সন্তান সেলিম, যাকে আপনারা চেনেন প্রকৃত শ্রমিক, খেটে খেয়ে খায়,
সেই শ্রমিক নেতা সেলিমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে আহ্বায়ক হিসেবে আমি ঘোষণা করছি সেই সেলিমকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করছি। আমাদের আমার প্রিয় ছোট ভাই, যিনি ইতিমধ্যে শ্রমিকদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে ফেলেছেন, মিঠু মিয়াকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আহ্বায়ক কমিটি করা হয়েছে সেলিম এবং মিঠুর নেতৃত্বে। আমাদের আন্দোলন কিন্তু একটি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। আমাদের একটি কথা মনে রাখতে হবে যে জননেত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে বাংলাদেশ বাঁচবে, জননেত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে মেট্রো রেল হবে, জননেত্রী যদি শেখ হাসিনা যদি বেঁচে থাকে পদ্মা সেতু হবে, জননেত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে গরিব মানুষের বাসস্থানের ব্যবস্থা হবে। তাই ভাইয়ের আমার, আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আমার জননেতা জনাব শামীম হকের হাতকে শক্তিশালী করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। Altyazı M.K.